ওভালটা অনেক ভালো কাজ করে এবং ওভালটা অনেক ভালোভাবে যায় আর কি। ওর সাথে ফেভিকন চাইছিল কি ফাহিম ভাই? হ্যাঁ, উনি তো সেভাবে কিছু চায়নি, জাস্ট যে ওখানে যা দিয়ে রাখছে তাই। আর উনি মেইন যেটা ব্যবহার করবে ওই যে হার্ড হ্যাট, বিজনেস কার্ড, তারপরে বিভিন্ন টি শার্ট এই ধরনের আর কি, এই জন্য চাইছিল। তো আর কি কালকে যেভাবে দিলেন ওই যে শাহরিয়ার ভাইয়েরটা, ওভাবে সবকিছু দিয়ে দেন, ওইটাই ভালো হবে। আচ্ছা, আমি এই এটা রেডি করি আর কিছু সেম কথা। সেম লিঙ্ক আরেকটা পাইছি আবার, মানে এরকমই STT দিয়ে। আমি ভাবছি এভাবে আবার করে সাবমিট করে দেখবো নাকি। না কি না না, কিসে? আইডিয়া চেঞ্জ করো। না, মানে ওখানে দেয়া আছে অনেক রকম, এরকম দিছে একটা 30টা দিছে, কিন্তু উনি ওই যে আমি যেমন বৃত্তের মধ্যে ই করে রাখছি না, এই কালার করেছি, তো ওটাতে কালার নেই, জাস্ট সার্কেল দিয়ে দিছে, তো ওটাতে আবার 2 স্টার দেয়া আছে দেখলাম। তো এই জন্য ভাবছি যে যেহেতু ওটাতে 2 স্টার দিয়েছে, তো আমি কি ওখানে এরকম কিছু করে দেখবো নাকি। কোথায়? কার কার ও নতুন এরই আরেকটা দেখলাম রাতে। আমি আমি ফাহিম ভাই গতকালকে কি কথাগুলো বলছিলাম, কথাগুলো মাথায় আছে না? হ্যাঁ ভাই, ওইগুলো ভাবে কাজ করেন, কে কি করলো না করলো এটা দেখার বিষয় না। আমি গতকালকে আচ্ছা যে ভাই, কথাগুলো বলছি ওইভাবে কাজ করেন, কে কি করলো সেটা বড় বিষয় না। তাদেরকে 5 স্টার কেন, তাদেরকে আরো উপরে স্টার দিয়ে তুলে দিক। আপনি আপনার জায়গা থেকে কখনো সরবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ওইভাবে কাজ করেন, দেখেন সাকসেস হবেন। আচ্ছা, আমি কিছু কথা বলি। অনেক সময় কিন্তু 5 স্টার রেটিং এর মানে ডিজাইন দেখেছে চ্যাম্পিয়ন হয় নাই না, নাই, কিন্তু 4 স্টার রেটিং এর কিন্তু ডিজাইন চ্যাম্পিয়ন হয় ফোর অনেক স্টার না, সময়। আমি দেখছি যে স্টার ছাড়াও ইয়ে হচ্ছে। শোন ভাই, কালকে দেখছেন ওই যে যেটা আমাদের দিছিলেন ফ্ল্যামিং হ্যাঁ বার্ড, ওইটা কি হ্যাঁ হ্যাঁ, একটা লোগো উইন করাইছে, আর দেখেন কাউকে একটা। কিছু দেখাইনি, অনেক সময় মাইন হয়, আর করছিল অনেক সুন্দর করে, ওই যে লাইনটা খুব আপনার সুন্দর নাকি হয়েছিল। ইয়েটা নাকি, ওই যে আপনার কি যেন বলে শপিং মলের যে লোগোটা, ওইটা হ্যাঁ, নাকি? শপিং মলের ওই লোগোটা, হ্যাঁ, $281। ওর ক্ষেত্রে আসলে কিছু ক্লায়েন্ট থাকে আপনার, কেন যে ও কাজটা করে এটাই বোঝা যায় না। মানে দেখাই না, এন্ট্রি দেওয়ারও টাইম আছে অনেক, অথচ উনি আসছে উইন করে দিয়ে চলে গেছে সোজা হিসাব, তো এন্ট্রি মিনিংস দেওয়ারও থাকে টাইম তো, পায়নি অনেকজন। ওই যে আমি কাল বললাম না, মিনিং, উনি মিনিং, আসলে ক্লায়েন্ট সবসময় মিনিং খুঁজে বেড়ায়, একটা লোগোর ভেতরে ক্লায়েন্ট মিনিং খুঁজে বেড়ায় যে ওর আসলে চার কি মতো পেয়ে বোঝাইতে গেছে, চায়। দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে ও বুঝতে পারে, ও দেখতে পাইছে যে এর ভেতরে বোধহয় মিনিং আছে, যে কারণে ও ইয়ে করছে। আমি ওই বিষয়টা নিয়ে আজকে একটু তোর সাথে, মানে স্ত্রীর সাথে আলোচনা করবো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটা ব্যাপারে আসি, যে আমি ডিজাইনার হব এই জিনিসটা আমি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আজকে মনে করেন আমরা একটু আলোচনা করব। যে আমি যে ডিজাইনার হতে পারবো, এখানে যারা আছে তারা সবাই কিন্তু ডিজাইনার হতে পারবে না। তো আমি যে ডিজাইনার হতে পারবো তার তার কিছু মানে ব্যাপার আমি বুঝতে পারবো, সেটা হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশন মানে বুঝতে পারছেন যে আমার ইমাজিনেশনটার পর্যায়টা কেমন। যেমন ধরেন যে সাপোজ মানুষের মাথায় তো দুই, একটা ব্রেনের দুই পাশে দুইটা অংশ থাকে, এটা তো জানেন। একটা ব্রেনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। তো লাইট রাইট ভার্সেস লেফট, এই দুইটা ব্রেনের কাজের ক্ষমতা কিন্তু দুই ধরনের। একটা ব্রেন কাজ করে হচ্ছে আপনার ক্যালকুলেশন, বিভিন্ন হিসাব, তারপরে অন্যান্য যে কোনো লজিক নিয়ে কাজ করে। আর একটা ব্রেন কাজ করে হচ্ছে ইমাজিনেশন নিয়ে, বিভিন্ন ইমাজিনেশন, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ইয়ে মানে ক্রিয়েট, এসব কিছু নিয়ে আর কি আর একটা ব্রেন কাজ করে। তো সব মানুষের সব জায়গাটা ভালো না, যাদের মানে যাদের হচ্ছে আপনার ক্যালকুলেশন, লজিক, এগুলো হচ্ছে খুব বেশি অ্যাক্টিভ, মানে বাম দিকের ব্রেনটা খুব বেশি অ্যাক্টিভ, তারা কিন্তু কখনোই ডিজাইনার হতে পারবে না, কারণ তাদের ভেতরে শুধু লজিকটা কাজ করে, অন্য কোনো কিছু কিন্তু কাজ করে না। আর একজন ডিজাইনার হতে গেলে কিন্তু তার ভেতরে ইমাজিনেশনের দরকার আছে, তাকে কিন্তু একটু ভাবুক হতে হয়, তাকে কিন্তু মানে ইমাজিন করার একটা ক্ষমতা থাকতে হয় যে আসলে আমি যদি এটা হইতাম তাহলে কি হতে পারতাম এরকম। সাপোজ কেউ যদি আমাকে বলে যে আপনি পানিতে সাঁতার কাটতেছেন কিংবা আকাশে উঠতেছেন, তো এরকম জায়গাতে দুইজন মানুষের ইমাজিনেশন কিন্তু দুই রকম হতে পারে। যেমন যদি যার রাইট মানে লেফট সাইডে ব্রেন যাদের অ্যাক্টিভ আছে তাদের ইমাজিনেশন একরকম হবে, যাদের রাইট সাইডে ব্রেন অ্যাক্টিভ আছে তাদের ইমাজিনেশন একরকম হবে।
যাদের লেফট সাইডের ব্রেন অ্যাক্টিভ আছে তারা কিন্তু ইমাজিন করে এইভাবে লজিক দিয়ে ইমাজিন করবে, যে তারা লজিক ইমাজিন করবে এইভাবে যে পানিতে তারা সাঁতার কাটতেছে, পায়ের সাথে কোনো একটা কিছু বুস্টার লাগাই নিছে কিংবা হচ্ছে এমন কোনো কিছু লাগাই নিছে যে তারা সেটা দিয়ে সাঁতার কাটতেছে। আর রাইট সাইডের যারা যারা হচ্ছে আপনার ক্রিয়েট করতেছে ইমাজিন করতেছে কোনো জিনিস, তারা কিন্তু স্বপ্ন দেখা শুরু করে দিবে, আমি সাঁতার কাটতেছি আমার পেছনে একটা পাখা তৈরি হয়ে গেছে, কিংবা পানিতে যখন সাঁতার কাটতেছি তখন আমার পেছনে একটা ফিন তৈরি হয়ে গেছে, এই টাইপের একটা চিন্তা কিন্তু তার মাথার ভেতরে চলে আসবে। এই যে চিন্তাটা, এই ইমাজিনেশন থেকেই কিন্তু আসলে আমাদের এই জিনিসটা সূত্রপাত। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে এই মুহূর্ত থেকে বুঝতে হবে যে আসলে আমাদের মাথায় কি চলতেছে। এখন যদি আমাদের মাথায় যদি এই জিনিসটা না চলে যে হচ্ছে আমাদের মাথায় এই ইমাজিনেশনটা যদি না আসে, তাহলে কিন্তু আমরা ডিজাইনের পর্যায়ে পৌঁছাতে পারবো না। ডিজাইনটা মানে আমি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছি যে ডিজাইন কোনো ইজি জায়গা না, ডিজাইন অনেক কঠিন জায়গা। কেউ যদি মনে করে ওইটাই যে আমার কথা সবসময় একটাই, কেউ যদি মনে করে যে আমি কয়েকটা সফটওয়্যার এবং হচ্ছে কিছু ফাইলের কাজ শিখে আমি ডিজাইনার হয়ে যাব, তাহলে সে ভুল করবে। ডিজাইন হচ্ছে ইমাজিনেশনের জায়গা, ইমাজিন করব, ইমাজিন করে আমি কিছু একটা তৈরি করব, এটাই হচ্ছে এটার নামই হচ্ছে ডিজাইন। এখন আমাকে বুঝতে হবে যে হচ্ছে আসলে আমি কোন পর্যায়ে আছি। আমাদের এখানে অনেকেই আছে, আমার এই কথাটা বলার কারণ আছে, আমাদের এখানে অনেকেই আছে যে কাজের চেয়ে কথা বেশি বলতেছে। আমি সেটা গ্রুপে দেখতেছি, সবাইকে বলতেছি না, এখানে কাজের মানুষও আছে, গ্রুপ কিন্তু আমি ফলো করি। আমি গ্রুপ কি ফলো করি না সেটা না, সবার গ্রুপই সবাই কে কি বলতেছে কে কি কাজ করতেছে আমি কিন্তু ফলো করি, সবার কিছু সব জায়গায় ফলো করি। এবং গ্রুপে আমি দেখতেছি যে সবচেয়ে বেশি কাজের কথা বাদে অন্য কথা হয় হচ্ছে গ্রুপ ফ্রিতে, কাজের কথা ছাড়া অন্য টাইপের কথা হয় ফ্রিতে, এটা দেখি আমি। তো এই জন্য আমি আজকে চিন্তা ভাবনা করে নিলাম যে আজকে আমাদের সার্কে এবং হচ্ছে মাইদুল ভাই দুইজন মানে কয়েকজনকে আলাদা আলাদা করে নিবে, যাদের সাথে বসে ডিসকাস করবে। এখানে কিছু আছে মানে খুব বেশি মানে পাকা টাইপের আর কি। তো প্রবলেম হচ্ছে কি, 10 জনের ভেতরে যদি পাকা চলে আসে 2-3 জন, তাহলে কিন্তু সেই 10 জনের জায়গাটা নষ্ট হয়ে যায়। এখন আসলে লিডারদেরকেই চিন্তা করতে হবে যে গ্রুপটাকে তারা কিভাবে সাজাবে। যদি এখন থেকে চিন্তা না করে তাহলে ভবিষ্যতে গিয়ে প্রবলেমে পড়ে যাবে লিডাররা। আর যাই হোক, সমস্যা কিন্তু লিডারদের হবে। যদি গ্রুপে কারো কোনো সমস্যা হয়, কারো কোনো সমস্যা হয়, কেউ যদি পিছায় পড়ে, তাইলে আমার যতখানি প্রবলেম হবে তার চেয়ে বেশি প্রবলেম হবে লিডারদের। লিডাররা কি ঠিক করলো, লিডাররা কি করলো, এটাই হচ্ছে সবচেয়ে মানে বড় ব্যাপার। এখন লিডাররা চিন্তা, যদি লিডাররা এখন তাদের গ্রুপ কিভাবে ঠিক করবে লিডারদেরকে এখনই চিন্তা করতে হবে। এখন লিডাররা সেই পাকাগুলোকে আলাদা করে দিয়ে ঠিক করবে নাকি পাকাগুলোকে একসাথে নিয়ে ঠিক করবে, সেটা লিডাররা বলতে পারবে। কাজ আমরা কেউই ভালো জানি না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু কাজ নিয়ে আমরা কথা বলবো, শুধু কাজ নিয়েই কথা বলবো, অন্য কোনো কথার ভেতরে আমরা আসবো না। হ্যাঁ, কথার ভেতরে কিছু জিনিস আছে, কিছু কথা আছে যেগুলো আমরা বলতে পারি কাউকে কেউ কষ্ট না দিয়ে, ইয়ার্কি মানে ভদ্র ইয়ার্কি, একটা মানে সুস্থ মানে পরিবেশের আড্ডা এক জিনিস, আর মানে মারামারি করে আড্ডা মারা এক জিনিস। এটা অবশ্যই লিডার অবশ্যই বুঝতে পারতেছে আমি কেন বলতেছি, কাজে এই জিনিসগুলো হচ্ছে ওনাদেরকে একটু মাথায় অবশ্যই রাখতে হবে। আমি স্যারকে বলার দরকার নেই, কারণ স্যার এই বিষয়টা টের পাইছে যে আমি কেন বলতেছি, মাইদুল ভাইও বিষয়টা টের পাইছে। তো আমাদেরকে এখনই ইমাজিন করতে হবে যে আসলে আমরা আমরা কোন পর্যায়ে যাব, আমরা কি আসলে ইয়ে হতে পারবো, আমরা কি ডিজাইনার হতে পারবো নাকি আমরা মাঝখানে এসে ভেঙে যাব। এটাই আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ আমরা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি, আমরা আস্তে আস্তে খুব কঠিন একটা পর্যায়ে চলে যাচ্ছি। আর আমার ক্লাস কেমন, আমি কিভাবে ক্লাস করাই এবং কেমন ক্লাস নেই, এটা কিন্তু আমাদের ফাহিম ভাইও জানে। যে ফাহিম ভাই কিন্তু যে আমার সাথে দীর্ঘদিন আমাদের সাথে ক্লাস করতেছে, এবং ফাহিম ভাই খুব ভালো করেই জানে যে আমি যে জিনিসগুলো বোঝাইতে চাই এবং যে জিনিসগুলো বোঝাই, এগুলো যদি প্র্যাকটিস না করা হয় এবং এগুলো যদি ডিসকাস না করা হয়, তাহলে কিন্তু আমার ক্লাসের এক বিন্দুও কেউ বুঝতে পারবে না।
আমার ক্লাসের এক বিন্দু কেউ বুঝতে পারবে না। এটা কিন্তু মানে একেবারে সলিড বিষয় ভাই, যে আমি যে ক্লাস করাই আমি কিন্তু জেনারেল গতানুগতিক পদ্ধতিতে কাউকে কিন্তু ক্লাস করাই না। আমি যে আজকে পর্যন্ত ফাইম ভাইদেরকে ক্লাস করাইছি, যেখানে ফাইম ভাই আছেন, ফাইম ভাই আপনি বলেন যে আমি আপনাদেরকে ক্লাস দিয়ে করাইছি, কোনো গতানুগতিক কোয়েতে ক্লাস করাইছি? আমি কিন্তু ক্লাস গতানুগতিক কোয়েতে করাইনি, তারপরেও কিন্তু তারা কাজ শিখে গেছে। কারণ হচ্ছে যে এমন একটা সিচুয়েশন যে ভাইয়া যেগুলো বলে দেয় মানে ইনস্ট্রাকশন দেয়, ওই ওইতে আমরা যে কয়জন আমরা আছি আমাদের গ্রুপে আবার আলাদা আমরা মিটিং করি, আমাদের 7 জন করে আলাদা একটা করে গ্রুপ আছে, সেখানে টিম লিডার সহ আমরা আবার প্রত্যেক দিন রাতে 1 ঘন্টা করে মানে পার্সোনালি সবাই আবার জুমে যাই 7 জনের একটা একটা করে টিমে, সেখানে আমরা আবার ডিসকাস করি ছাত্র এটা বললো তাহলে এটা কিভাবে করতে হবে, স্যার কিভাবে করলো, বা কার তুমি বুঝছো কিনা আমি তো বুঝিনি, এভাবে করে সব ঠিক করে নিই। এজন্য আমাদের জন্য খুব এটা সুবিধার হয় যে আমাদের টিম ওয়াইজ যে গ্রুপটা করে দিছিল সুইটার, ওই ওইটা থেকে কাজ করে আমাদের জন্য খুব উপকার হচ্ছে। আর ক্লাসে যে আমরা খুব হাতে কলমে প্রত্যেক দিন করি ওরকম না, সুমন ভাই আমাদের ওরকম না, সুমন ভাই আমাদের সবকিছু জাস্ট দেখাই দেয় নিজে করতে হবে, এটাই হচ্ছে সুমন ভাইয়ের মেন থিওরি যে আপনার কাজ আপনাকে করতে হবে। আমি করে দিয়ে তো লাভ নাই, আমি করে দিয়ে কি হবে, আমি করলে তো আমি করলাম। আপনার ইমাজিনেশন আপনার ভেতরে আছে, ডিজাইন হচ্ছে ইমাজিনের ব্যাপার, আপনি কি ইমাজিন করতেছেন সেটা আমি কিভাবে বুঝবো, আর আমি কি ইমাজিন করতেছি এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি আপনার ইমাজিনেশন আপনার ইমাজিনেশন দিয়ে কিছু ক্রিয়েট করেন সেটা বেটার, আপনি কাজ করতে আসছেন, আমি আমার ইমাজিনেশন নিয়ে কাজ করব, আপনি আপনার ইমাজিনেশন নিয়ে কাজ করবেন, কেউ কারো ইমাজিনেশনের সাথে মিলবে না। সো আমি আমি ডিজাইন করে আপনাকে, হ্যাঁ আমি ডিজাইন করে আপনাকে দেখাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন একটা লোগো ডিজাইন করে দেখান, আমি দেখাই দিলাম একটা, আপনি যদি বলেন একটা ইয়ার ডিজাইন করে আমাকে দেখান, একটা ফ্লায়ার ডিজাইন করে আমাকে দেখান, আমি 10 মিনিটের ভেতর একটা ফ্লায়ার আপনাকে ডিজাইন করে দেখাই দিবো, একটা ব্রোশিয়ার 10 মিনিটের ভেতর ডিজাইন করে দেখাই দিবো, কোনো সমস্যা নেই। আমি দেখাই দিলাম আপনাকে, শিখাইও দিলাম এইভাবে এইভাবে আপনি কাজ করেন, আমি দেখাই দিলাম শিখাই দিলাম, আপনি পরবর্তীতে যায় কি শিখলেন? যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমার বিষয়টা হচ্ছে আমি কোনো কাজ করে দিব না কাউকে, যদি বলে যে হচ্ছে আমাকে এই কাজটা করে দেখাই দেন তাহলে আমি পারবো না, কাজ দেখাই দিতে পারবো না। তবে আমি রাস্তা দেখাই দিতে পারবো যে রাস্তাতে ওই কাজের সাথে সাথে আপনি আরো 10টা কাজ করে নিতে পারবেন। ফ্লায়ারের ডিজাইন আমি গতকালকে দেখাইছি, ফ্লায়ারের ডিজাইন আমার মনে হয় GDB2 এর আজকে সবাই ফ্লায়ারের ডিজাইন করে দিতে পারবে, তাদের কাছে কোনো ব্যাপারই না ফ্লায়ার ডিজাইন করা, এতটাই সহজ হয়ে গেছে তাদের কাছে এখন ডিজাইন গুলো, মানে তারা এখন করে দিতে পারবে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম, আসলে আমি দেখাই দিব রাস্তা আপনারা আগাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কখনোই আপনাদেরকে করে কোনো কিছু দেখাবো না, একটা সেকেন্ড কোনো ডিজাইনও আমি করে কাউকে দেখাবো না, একটা লোগো থেকে শুরু করে কোনো কিছুই। কেউ যদি মনে করেন যে দেখায় না দিলে শিখতে পারবো না, তাহলে এটা ভুল করবেন। ক্লাস করতে হবে, ইয়ে করতে হবে, মানে ডিসকাস করতে হবে, সবকিছু করেন শিখে যাবেন সবকিছু, কিন্তু ক্লাস আর ডিসকাস যদি না করেন কিচ্ছু শিখতে পারবেন না। আমার কাজ অলমোস্ট হয়ে গেছে, আমি জাস্ট একটা ফাইলটাকে সেভ করবো। এখানে PNG ফাইল দেওয়া আছে ফাইম ভাই, আপনি হচ্ছে ইয়ে করবেন, ওই যদি উনি বলে যে আমার হ্যাটের জন্য কিংবা হচ্ছে আপনার ইয়ের জন্য যে ফাইলগুলো দরকার সেটা কোথায়, আপনি বলেন যে আমার PNG ফাইল এখানে সেভ করা আছে, ইয়ে করা আছে, আপনি PNG ফাইল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, হাই রেজুলেশন PNG ফাইল দেওয়া আছে আমার। আচ্ছা, বলেন যে হাই রেজুলেশন PNG ফাইল, PSD ফাইল দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছা আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। আপনি কি ওপেনএমএস দুইটা ফন্ট একই ইউজ করছিলেন না? হ্যাঁ, একই ইউজ করছি। হ্যাটের জন্য কিংবা অন্যান্য যে কাজগুলো আছে ওগুলোর জন্য আপনার যে ইয়ে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে PNG ফাইল। উনি কি প্রিন্ট ফাইল ইউজ করবে? হ্যাঁ, প্রিন্ট প্রিন্ট ফাইল ইউজ করবে না? আচ্ছা, আমি কনফার্ম করে নিই বলছিলাম। আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল করেন, আমরা প্যান্টন, আমরা কিভাবে প্যান্টন ব্যবহার করি দেখেন, EMS ইয়ে ফাইল, আমরা যখন এ ফাইল ইউজ করি RGB থেকে যখন আমরা হচ্ছে প্রিন্ট ফাইলে যাই তখন খুব সহজ একটা উপায় আছে দেখেন, RGB প্যান্টন কনভার্টার। প্যান্টন কেন ইউজ করি সেটাও আমি পরে বলবো, প্যান্টনের ব্যবহারটা খুব সুন্দর, প্যান্টন ব্যানার ব্যবহার কেন করি আমরা
সেটা আমি পরে বলবো, কারণ বর্তমান যুগে আপনার কালারের একটা ব্যাপার আছে, প্রিন্টের কালারের একটা ব্যাপার আছে, যেটা সিএমওআইকে আর আরজিবির ভেতরে অনেক পার্থক্য। তো সেই সেই পার্থক্যটাকে ঠিক করার জন্যই আছে হচ্ছে আপনার প্যান্টন আর কি। কেমন হয় না 7442 পিক্সি? মানে একটু ডিপি চাইছিল, পরে এই জন্য আমি ডিপ করে দিয়েছিলাম। প্রথমে একটু লাইট ছিল, পরে বললো যে আমাকে একটু ডিপ দেওয়া যায় না, পরে ডিপ দিয়েছি। হ্যাঁ অবশ্যই, উনি উনি এত সহজে আপনাকে ছাড়বে না ফাহিম ভাই, আপনি চিন্তা করেন না, উনি এত সহজে আপনাকে ছাড়বে না। অসুবিধা নাই, আমি উনি যা হেল্প চাইলে আমি তো করতে প্রস্তুত আছি। অবশ্যই এটাই বাধা রেখে আমাদের ভাই, একটা কথা বলি, আমি কিন্তু এই মানে এই এখানে আসার মানে প্রথম আমার হাতে খড়ি হচ্ছে মাহিদ ভাইয়ের হাত ধরে, মানে সর্বপ্রথম আমি অনলাইন কি জানি সেটা মাহিদ ভাইয়ের থেকে প্রথম অ্যাকাউন্ট খোলা, আমার এসিও ক্লাসের অ্যাকাউন্ট, আমার ট্রেনার সবকিছু কিন্তু মাহিদ ভাই ছিল কারুকা কম্পিউটারে। আমারও কিন্তু মাহিদ ভাই আমার গুরু আর কি, আমার যদিও কাজিন তারপরেও মাহিদ ভাই আমার গুরু, আমার ফ্রিল্যান্সিং বা আমার সবকিছুতেই মাহিদ ভাইয়ের অবদান বেশি, আমি সবসময় ওনার জন্য দোয়া রাখি আর কি। মাহিদ ভাই, মাহিদ ভাই যদি সবার গুরু হয় তাহলে মাহিদ ভাইয়ের গুরু কে ছিল? মাহিদ ভাইয়ের গুরু মানে ইউটিউব, মাহিদ ভাই কি ইউটিউব দেখে শিখতে কি? মাহিদ ভাই না, আমার আমার গুরু হচ্ছে আমার এক ফ্রেন্ড। আচ্ছা, আমার এক ফ্রেন্ড না, আমার অ্যাকচুয়ালি দুইটা ফ্রেন্ড, তার মধ্যে একজন হচ্ছে আপনার সিএসসি ইঞ্জিনিয়ার, বর্তমানে সে ঢাকাতে ইতে জব করছে, ismail.com.bd যে আইএসপিটা আছে ওইখানে সার্ভিস করছে। আর আরেকজন হচ্ছে আপনার মাস্টার্স কমপ্লিট করে এখন সে যমুনা টিভিতে ব্রডকাস্ট ম্যানেজার হিসেবে জব করছে। এই দুইজন মানে আমার হাতে খড়ি, এরা কাজ শিখিয়েছে এবং এরাই মনে করেন মার্কেট প্লেস দেখিয়েছে। এটাই এটাই আসলে কোনো না কোনো ওয়েতে আপনার আসা যায়, বুঝলেন? হ্যাঁ সেটাই। তবে না মাইদুল ভাই, এখন পর্যন্ত যে কোনো প্রবলেম হলে মাইদুল ভাই একটা কথা বলি, আমার আমাকে একটু হেল্প করেন কিভাবে উন্নয়ন করব। হামিদ ভাই অনেকক্ষণ পরে কথা বলছেন, আমাকে একটু নিয়ে কিভাবে উন্নয়ন করব। মাইদ ভাই আপনি আরেকটু আরো খুশি হবেন রাসেলের খবরটা শুনলে। রাসেলের খবর তো শুনছেন? কেন আবার কি হলো? কি আর হইলো, ওই যে দে আপনার সেদিন বললাম না $5,000 ইনকাম করছে গত মাসে, এখন রাতে কথা হলো রাসেলের সাথে, বললো দেখা যাক ভালোর পথে যাচ্ছি, এখন যদি আবার অ্যামাজনটা ঠিক করে দেয় মানে একটু বাড়ায় দেয় তাহলে আমার জন্য খুব ভালো হয়। হবে না এই মাসে কি সেলস গতবারের মতোই চলছে? না না গতবারের মতো হয়নি, কমে গেছে অনেক, তাই বললো। তো যাই হোক আল্লাহর রহমতে এখন চলছে, তারপরে অনেকদিন পর মানে শুরুটা হয়েছিল খুব ভালোভাবে, একদম এক মাসে $5,000 আপনি চিন্তা করছেন। কারুকাতে ফাহিম আর রাসেল দুই ফ্রেন্ড ছিল না একসাথে, মনে আছে তোমার? ফাহিম আলী আর রাসেল আলী, ওই ফাহিম, এটা হচ্ছে ওই ফাহিম যে পলিটিক্স আর ফাহিম এই আব্দুল্লাহ আছে তোমার ওই যে ঈদ জন্য যে আসছিল যে আমার কাজিনটা আসছিল না, ওই ওই আহার দেখছি মনে কারো কাতে। হ্যাঁ দেখেছো, মানে ব্যাপারটা হচ্ছে কি বুঝলেন, যে হচ্ছে আপনার ঘুরে ফিরে আমরা আমরাই নাকি, ঘুরে ফিরে সব নিজেরা নিজেরাই, কোনো আলাদা কিছু নাই। তবে স্যার ঘটনা হচ্ছে নতুনদের জন্য কিন্তু একটা খুব দামি পরামর্শ দিব। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, বলেন বলেন বলেন। সেটা হচ্ছে হেল্প ইয়োরসেলফ, অবশ্যই কারো হেল্পের আশায় থাকিও না, সবাইকে নিজেকে নিজে হেল্প করো। আমি তো বলছি যে আপনি এবং বাড়ি স্যার এনারা দুইজন হচ্ছে অলওয়েজ ওয়েলকাম আমাদের কাছে, এবং আপনাদের কাছ থেকে অবশ্যই আমরা অনেক কিছু শিখতে পারবো আর কি। এটার জন্য সবসময় বলি যে আসলে ইয়ে করেন আর কি,
না আসলে দরকার আছে, এগুলো দরকার আছে, কিন্তু আমি এটা কেন বলতেছি, আমার প্রবলেম হচ্ছে স্যার হেল্প ইউ সেলফ, কিন্তু তো রাইনটা তো ধরে দিতে হবে স্যার, এই যে এই যে কাজ ধরতে হবে, এই যে কাজগুলো করতেছে এই কাজগুলো কি বুঝতে পারছেন কিছু? আচ্ছা এটা কোন কালার আরজিবি থেকে কি ইতে সিএমআই কেতে নিয়ে আসলেন না কিসে নিয়ে আসলেন? না প্যান্টনে নিয়ে, আরে এটা আমার মাথার উপর দিয়ে গেল কোনটা? আচ্ছা এটা স্যার প্যান্টোরে নিয়ে আসলেন, বুঝলাম, কিন্তু লোগোটা স্যার এখানে তো জাস্ট হেক্স কোড দিচ্ছেন তাই না নাকি? হ্যাঁ হেক্স কোড দিচ্ছে, ওয়েট, এই বামের হেক্স কোডে এই ডানের এটা প্যান্টন কোড নাকি? এটা প্যান্টন কোড, প্যান্টন কোড কেন দেওয়া হয় জানেন? প্যান্টন কোড দেওয়া হয় এই কারণে যখন আমরা কোন কালারকে আরজিবি থেকে সিএমওয়াই কেতে কনভার্ট করি তখন কিন্তু সেই কালারের 12টা বেজে যায়, তখন কালার আর কালার থাকে না স্যার, তখন কালারটা রং হয়ে যায় একেবারে। হ্যাঁ কালারের 12টা বেজে যায়, এই কালারের 12টা বেজে গেলে তখন কিন্তু আমরা আর প্রিন্ট করতে পারি না, প্রিন্ট করার জন্য শুধুমাত্র একটা মানে কালার বের হইছে সেটা হচ্ছে প্যান্টন কালার, প্যান্টন কালার আরজিবি এর সাথে এতটাই মিলে থাকে যে ওইটা কিন্তু প্রিন্টেও ভালো আসে, এই জন্য এটাকে বলা হয় পিএমএস কালার কোড। তো পিএমএস কালার কোডটা হচ্ছে আপনার বিভিন্ন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় প্রিন্ট ক্ষেত্রে, তো আমাদের ওই ক্লায়েন্ট তো আমাদের এটা প্রিন্ট করবে যে কারণে ওর প্যান্টন কালার দরকার হবে, তো কাজে কষ্ট করে তাকে হচ্ছে প্যান্টন কালার আমাদের দিয়ে দিতে হলো, না হলে দেয়া লাগতো না, কিন্তু সে প্রিন্ট করবে, যেহেতু সে টি শার্ট এবং মানে হ্যাটের কথা বলছে তার মানে সে অবশ্যই প্রিন্ট করবে এটাকে, কাজে তাকে আমাদের প্যান্টন কালার দিতেই হবে, না হলে সে আবার জ্বালাবে পরে যে আমাকে কালারটা দাও কালারটা দাও এরকম করে। ওই যে কালকে আমাকে 3D মকআপে দেওয়া ছিল তো বললো যে আমার মনে হচ্ছে কালারটা একটু সমস্যা আছে, আপনি একটু ডিপ করে দেখান আমাকে, পরে ডিপ করে দিয়েছি বলছে হ্যাঁ এটা আমার দরকার, এরপরেও চাবে আপনার কাছে, বুঝলেন? তাই হোক যাই হোক এটা সমস্যা নাই, আমরা সিও এলওআর সিওডি সবকিছুই দেওয়া আছে, আপনি বলে দিয়েন যে এই এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, কোন কোন ফাইল ফরম্যাট দেওয়া আছে সবই বলে দিয়েন, না হলে পরে ও আবার খুঁজবে। আমার মতো আমি বলি না আমি প্রবন্ধ অলস এইরকম আর কি, মাহিদ ভাইকে জ্বালাতে হলে আব্দুল হামিদ ভাইকে লাগিয়ে দিতে হবে, না ট্যালেন্টেড লোকজন একটু অলসই হয়। শোনেন শোনেন আমি তো পিছনে লাগিনি কারণ আগে আমি এদিকটা চেড়ে উঠি, কই থেকে চেড়ে উঠতেছেন আপনি ভাই? আমি শুনেন স্যার আমাকে নিয়ে যত কথা বলবেন বলেন স্যার, আজকে আমি একটাতে খুব স্যাটিসফাই স্যার, আমি পেজ তুললে খুব ভয় পেতাম, আজকে সেটা 12টা বাদ দিয়ে ছেড়েছি, আরে ভাই আমরা রাত 10টার পর যখন জুম মিটিং এ আসছিলাম 5-6 জন মিলা স্যারকে এতবার ফোন দিছি স্যার কোনো রেসপন্সই করে নাই, আমি করিনি কেমন ঘুমাইছিল আব্দুল হামিদ ভাই, এত ঘুমাইছিল আমরা তো অডিও এডিটিং এর কাজ করি না, বুঝলাম না বুঝতে পারলাম না কি যে বললেন, জাস্ট ফান করছি আপনার সাথে, আরে বললাম যে আমরা তো অডিও এডিটিং এর কাজ করি না, আপনি স্পিকার বাজান ভাই, আমি কিন্তু ব্যবহার করি, সব থেকে বড় কথা কি যে আমার যদি মনে করো 10টা ক্লায়েন্টের সাথে কথা বলার অভিজ্ঞতা থাকে
তাহলে উনার দেখেছে অন্ততপক্ষে 20 থেকে 30টা ক্লায়েন্টের সাথে কথা বলার অভিজ্ঞতা আছে বর্তমানে। এটা তো আমাদের জন্য অনেক কিছু পাওয়া, আমরা বাইরে থেকে অনেক কিছুই পাবো। মার্কেট প্লেসের ব্যাপারে তুমি নিশ্চিন্তে বাড়ি ভাইকে জানাতে থাকবা, এটা তোমার টিপস থাকলো আমার অবশ্যই। সাথে আমরাও জ্বালাবো কিন্তু, না না তোরা না। আপনার বাড়ির পাশে ভাড়া পাওয়া যায় না, বাড়ির ভাড়া পাওয়া যায় না? কার বাড়ির পাশে? আপনার বাড়ির পাশে কোন ফাঁকা বাড়ি খালি আছে? হ্যাঁ, এতক্ষণ হইলো কথা জানি না, কিন্তু বাড়ি ভাড়া পাওয়া যায়। বাড়ি ভাড়া পাওয়া যায় না? হ্যাঁ, কিন্তু এখন ফাঁকা আছে কিনা বলতে পারছি না। ওখানে চলে যাব ভাবছি। কিন্তু চলে আসবেন, সমস্যা কি? ভাবা ভাবি কি আছে, বাড়ি ভাড়া নেবেন না বাড়ি ভাড়া নেবেন? বাড়ি ভাড়া নিব রে ভাই। না, ডয় বিন্দু আর রয়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ। আমাকে এরা এতই ছোট মনে করছে যে পায়োনিয়ার কে 13-14 বার কল দিয়েছি তাও ধরে না, কত খারাপের খারাপ। আমরা পাঠাই দিই ভাই, এই স্বভাবটা কিন্তু ইকো নেটওয়ার্কের আছে। ইকো খুবই খারাপ, ইকো নেটওয়ার্কে আমি বলছি যে আমি বিরক্ত হয়ে গেছি ভাই, এতবার ফোন দিয়েছি। ওকে আমি বলছি যে আপনি লাইনটা কেটে দিয়ে যান, বলছি যে আপনার কমপ্লেইনটা লিখে রাখলাম, দুই দিন পরে এসে লাইনটা কেটে দিয়ে যাব, কেমনটা লাগে চিন্তা করেন। ইকো একবারে বাদ, এটা হচ্ছে অ্যাকচুয়াল কাস্টমার সাপোর্ট। যে কোনো কথাতে স্যার আপনার কমপ্লেইনটা আমি লিখে রাখলাম, আপনাকে আপডেট জানানো হবে। আমার লাইনটা 1 এমবিপিএস থেকে 2 এমবিপিএস করতে হবে, বিল দিয়ে দিয়েছি 2 তারিখে। আমরা 2 তারিখে বিল দিয়েছি, কেউ কি 1 টু 1 ইমিডিয়েট সাপোর্ট পেয়েছি আজ পর্যন্ত? আচ্ছা, আর 1 মিনিট আছে কি? আচ্ছা, আমি কি করছি স্যার? আপনি কি রিচার্জিং এর কাজ করাবেন? আসেন, ভিডিওতে আসেন, কয়েকজন আসেন, দুই তিনজন আসেন, আমরা ইয়ে করবো স্ক্রিনশটটা নিয়ে নিই। আরে আমাদের জাহেদ সাহেব বোনা এবার প্রথম আসলো ভিডিওতে। জি স্যার, ফোনে আজকে কারেন্ট ছিল না তো তাই ফোনে আসছি। আরে জাহিদ জি, জাহিদ ভাই ভালো? আব্দুল্লাহ মামুন বিছানা বালিশ, দুই তিন ঘন্টা কথা বলবো বিভিন্ন প্রবলেম নিয়ে। আব্দুল্লাহ মামুন বিছানা বালিশ নিয়ে বসে আছে দেখেন। আমি ভাত খাচ্ছি ওই জন্য ভিডিওতে আসলাম না স্যার, সরি স্যার, এবার আসবো। সমস্যা নেই, আমার যতটুকু দরকার ছিল, আমার একটা স্ক্রিনশট দরকার ছিল। ঠিক আছে, সমস্যা নাই। এবার আমরা নরমাল কিছু ব্যাপার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আপনাদের ক্লাসে একটা মানে আমাদের স্যার ক্লাস করবে কয়েকদিন, বুঝছেন?
ডবল করা যেত তাহলে কাজের লোক কত বাড়তো। বুড়াই গেছি এটা এখন বোঝা যায়, আমি তো এখন কি তাহলে আমি যে মেইল এর ওখানে হ্যান্ড ওভার গিয়ে জাস্ট ফাইল অ্যাড করে দিব। আপনি হ্যান্ড ওভার করে দেন, কোনো প্রবলেম নাই। আর তারপরে যদি কিছু কত সব এটা ইউজ করলে হবে না তো স্যার, আমার কম্পিউটারই করতে হবে, কম্পিউটার বেসিক্যালি ঢাকাতে আছে। আমি যখন পেন টুলকে ধরছি স্যার, পেন টুলকে ধরে এখান থেকে এই পয়েন্টে নিয়ে যাচ্ছি, এই যে এখানে মধ্যে ওখানে কার্ভ আছে, এখন এটাকে ওখানে না, প্রবলেমটা হচ্ছে আপনার পেন টুল এর ক্লিকটা ছেড়ে যাচ্ছে এই জন্য আর কি। আমি বলে দেখে দিচ্ছি, যেটা ওই যে ধরে নিচ্ছে সাদা সাদা হয়ে যাচ্ছে এক্সট্রা হয়ে যাচ্ছে আসছে, তাই তো এটা আপনার ইমেজ এর নিচে দেখেন না, এটা আমার যেটা সমস্যা হচ্ছে যে এখানে বাঁকা আছে, বাঁকাটাকে আমি পেন টুলের দিক থেকে বাঁকা করে এটার সাথে সেট করবো, এই জায়গাটা বারবার ট্রাই করবো, ছেড়ে দিচ্ছে, ঠিক 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 মতো রাউন্ড করতে পারছে না, রাউন্ড হচ্ছে না। প্রবলেম আরেকটা আছে, আর ভাই যেটা বলছে সেটাও একটা প্রবলেম, এইখানে দেখেন বাম দিকে এদিকে আসার পরে তিন নম্বরটা, এটা ক্লিক করে করেন ওই দাগ চলে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
আর কোন সমস্যা আছে? না না, একটা সমস্যা আছে স্যার, আমার দুটো সমস্যা আছে।